সম্প্রীতি ও সৌহার্দ্যের বিশ্ব গড়ার প্রত্যয় নিয়ে পর্দা নামল 76তম ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলার। 16-20 অক্টোবর 5 দিনের মেলার অতিথি দেশ হিসেবে অংশ নেয় ইতালিও, বরাবরের মতোই বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় গ্রন্থ কেন্দ্রও অংশ নেয় মেলায়। গোটা বিশ্বের অসংখ্য লেখক ও সাহিত্যিকদের সঙ্গে 100টিরও বেশি দেশের 4000-এরও বেশি পরিবেশক, প্রদর্শক এবং মুদ্রক প্রতিষ্ঠান বই প্রদর্শন করে। দর্শকদের মধ্যে বাংলাদেশের বইয়ের প্রতি বিপুল আগ্রহ দেখা যায়। বিচিত্র ধরনের বই নিয়ে আসছে, এটা আমাদের কাছে খুব ভালো লেগেছে এবং আমি এখানে থেকে পর্যবেক্ষণ করেছি বিদেশিরাও খুব আগ্রহী এই বাংলাদেশ সম্পর্কে, বা তারাও আসছে স্টলে, বই দেখছে এবং অনেক কিছু জিজ্ঞেস করছে। We came to the conclusion that we are sharing cultures between Bangladesh and Finland and I'm very proud of this book. এখানে 6.2 তে গিয়েছিলাম, এখানে কয়েকশো, আমি বলবো হাজারখানেক এজেন্ট বসে আছে এবং তারা শুধু ওই কপিরাইট বেচা কিনি করতেছে। অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা। এর আগে মেলার প্রথম দিন বাংলাদেশের স্টলের উদ্বোধন করেন বার্লিনে বাংলাদেশ দূতাবাসের চেয়ারস্ট্রি অ্যাফেয়ার্স কাজী মোহাম্মদ জাবেদ ইকবাল, জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক, লেখক ও কথা সাহিত্যিক আফসানা বেগম এবং কবি অনুবাদক, লেখক ও প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ সহ অন্যান্যরা। এ সময় বাংলাদেশের লেখার নানা বইয়ের বিষয়ে তুলে ধরা হয়। মেলার অথরিটির একজন ভাইস প্রেসিডেন্টের সাথে গতকাল কথা বলেছি, আগামী কিছু বছর এশিয়ার সাহিত্যের উপরেই তাদের মনোযোগ থাকবে, তো এটা আমাদের জন্য খুবই একটা ইতিবাচক দিক যে এটা একটা উপযুক্ত সময় আমাদের সাহিত্যকে এখানে তুলে ধরার। কিছু কিছু লোক এসেছেন অনুবাদ করতে চান, কিছু কিছু লোক এসেছেন যারা নাকি বাইরে বাংলাদেশের বই কিনে নিয়ে যাবেন, খবর নিচ্ছেন যে ওইটা কীভাবে পাবলিশ করা। অ্যাকচুয়ালি বইমেলার কাজই তো এটা, যদি আগামী বছর থেকে একটু একটু করে বাড়াতে পারি আমাদের উপস্থিতি বিভিন্ন জায়গায়, তাহলে মনে হয় একটা আগামীতে 5-7 বছর 10 বছর পর গিয়ে আমরা একটা বড় জায়গায় পৌঁছাতে পারবো। দেশের প্রখ্যাত লেখকদের ইতিহাস ও মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের সংখ্যা মেলায় কম ছিল বলে অভিযোগ করেন অনেক পাঠক। একই সঙ্গে বাংলা থেকে জার্মান সহ অন্যান্য ভাষায় অনুবাদে আরও মনোযোগ বাড়ানোর আহ্বান তাদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।